হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিসেন্টলি যারা হোয়াটসঅ্যাপটি আপডেট করেছেন প্লে স্টোর থেকে, তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা দারুণ আপডেট চলে এসেছে। আপডেটটি হচ্ছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখনকার সময়ে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপডেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যে ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করবেন সেটার আন্ডারে কিন্তু হোয়াটসঅ্যাপটা থাকবে। অর্থাৎ এটার সুবিধা কি, অর্থাৎ আপনি যখন আপনার সিমের নম্বরটা, অর্থাৎ আপনার সিমটা যখন হারিয়ে ফেলবেন অথবা আপনি যখন সিমটা রেখে অন্য দেশে চলে যাবেন, তখন কিন্তু যে কোডটা যাবে সেই কোডটা কিন্তু আপনার সিম যেখানে সেখানে যাবে, সেখান থেকে কিন্তু আপনাকে সেই কোডটা নেওয়ার পর কিন্তু এখানে দিলে তারপর কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে পারেন। এখনকার যুগে যদি আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা যোগ করেন, তাহলে কিন্তু আপনি যেখানে যান না কেন আপনার যদি সিমটা হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু সেই কোডটা পাঠিয়ে দেবে, তখন কিন্তু আপনি ইজিভাবে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য অবশ্যই আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিবেন। যারা যারা এখনও এই আপডেটটি পান না, তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটা আপডেট করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এই ইমেল অ্যাড্রেস অপশনটা কিন্তু পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইমেল অ্যাড্রেস এখানে যোগ করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আপডেটটি করার জন্য প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে থ্রি ডট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সর্বপ্রথম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিবেন। তারপর যে আপডেটটি এসেছে সেটা এখানে তৃতীয় নম্বর অপশনে দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস, এই এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সব তথ্য ফর দেবেন, তারপর কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। প্রথমে দিয়ে দিয়েছে ইমেল হেল্পস ইউর অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইজ ইট ইজ নট ভিজিবল টু আদার, অর্থাৎ এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিবেন সেটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। তারপর একদম নিচে দিয়ে দিয়েছে উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু দিস ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনাকে, অর্থাৎ আপনি যে জিমেলটা এখানে দিয়ে দিবেন সেটাতে একটা 6 ডিজিটের কোড পাঠিয়ে দেবে, সেই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু সেটা ভেরিফাইড হয়ে যাবে। এখন আপনারা ইমেল অ্যাড্রেসটি কীভাবে যুক্ত করবেন, অর্থাৎ ইমেল অ্যাড্রেস হচ্ছে একটা জিমেল, এখানে জিমেল একটা অ্যাড করার জন্য আপনারা এখানে যে কোনো একটা জিমেল অ্যাড করে দিবেন। আমি একটা কপি করে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিলাম, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। তারপর সেই জিমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। সেই কোডটা কোথায় হবে, সেই কোডটা পাওয়ার জন্য আপনারা জিমেলে চলে আসবেন। জিমেলে চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেই জিমেল অ্যাড্রেসে একটা প্রথমে এখানে কোড দিয়ে দিবে, সেই কোডটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে বসাতে হবে, তারপর কিন্তু সেটা ভেরিফাইড হয়ে যাবে। আমি এখন বসিয়ে দিচ্ছি। সেই কোডটা বসার পর এখানে ভেরিফাইডে ক্লিক করে দিবেন, ভেরিফাই, ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু সেটা এখানে ভেরিফাইড হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা কিছুদিন পর যদি সেটা রিমুভ করতে চান, তাহলে রিমুভ করতে পারেন, আর যদি এখান থেকে সেটা চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। যদি এই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে পেন্সিলের মতো এখানে আইকনে ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ কেটে দিবেন। সম্পূর্ণ কেটে দেওয়ার পর এখানে একটা নতুন ইমেল অ্যাড্রেস যুক্ত করে দিবেন, তারপর সেই জিমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটা বসার পর কিন্তু এখানে নতুনটা অ্যাড হয়ে যাবে। যদি এটা একবার রিমুভ করতে চান, তাহলে কিন্তু এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে তিন লাইনে ক্লিক করে এখানে রিমুভ ইমেল এখানে ক্লিক করে দিন, তাহলে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আর নিচে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ।